এই বাবু, বুলো মা, তোর ভগা দাদুর দোকান থেকে 5 টাকার নুন আর 20 টাকার ভালো তেল আসবি। ঠিক আছে মা, আমি যাব আর এক্ষুনি চলে আসব। হ্যাঁ যা যা। ও দাদু, 5 টাকার নুন আর 20 টাকার ভালো তেল দাও তো। কি রে ভোলা নাকি? ভোলা নুন তো নাই রে, লবণ লিজা আর বোতলটা দে, তেলটা দি। না দাদু, আমি লবণ লিব না, মা আমাকে নুন লি যেতে বলেছে। পয়সাটা দাও, আমি ওই মক্করের দোকান থেকে নুন লি যাব, তুমি শুধু তেলটা দাও। এই ভোলা, তুই না দোকানে যাবি কেনে? আমি তো তোর সাথে মস্করা করছি নু। দাঁড়া, আমি সবজি দিছি। এই দাদু, তুমি আমার সাথে মস্করা করবে না, না হলে কিন্তু তোমার দোকানে কোনোদিন আসবো না। ঠিক আছে, এইলে। আমি কোথায়? ইয়ার ইয়ে ক্যা হ্যায়? এই রাস্তার মাঝে কি করছিস? সাইড চলতে পারিস নি? এক্ষুনি বুঝো মাথায় পড়ে যেত যত সব। ও হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে ভোলা। যে কোনো জায়গায় কাণ্ড করে বসে, ও যদি হঠাৎ করে আঘাত পায় সব ভুলে যায়, আবার ঘুরে যদি দ্বিতীয়বার আঘাত পায় সব মনে পড়ে যায়। তাহলে চলুন দেখা যাক ভোলা কি করে। ও মা লাও। এই বাবু, মাঠে গিয়ে তোর আব্বা তোর ভাইকে দেখিলাই তো। কেন মা? তোর বউকে আজ কি বাপের বাড়ি থেকে আনতে যাওয়ার কথা যে? ও ঠিক আছে মা, আমি যাব আর আসবো। চাচা, আমার আব্বার ভাই কোন ভয়ে আছে গো? তোর আব্বার ভাই? ওই তো সামনের ভয়ে। ও এলদি নেমে যা। আমি মাঠে কি করছি? আমাকে আবার ভুলুতে চলিতে ধরল নাকি? না, এইখানে একটু চুপচাপ বসি, নাহলে আবার গন্ডগোল হয়ে যেতে পারে। কি রে, এখনো সব আসছে না কেনে? কত দেরি হয়ে গেল, আমার ভুলাটা আবার রাস্তায় ভুলি বসে থাকলো না তো। এই নুসরাত, যা তুই একটু এগে দেখে আয়। হ্যাঁ মা যাচ্ছি। আব্বা, ওইটা ভাই না ওইখানে বসে বসে কি করছে? হ্যাঁ রে, তাই তো, চত দেখি।
কিরে তুই এখানে একা একা বসি কি করছিস? কি হলো ভাই? যা ভুলছি কিরে, দেখছো শালার ব্যাটা মনে আবার ভুলে গেছে। আব্বা দাড়ি দেখছো কি? দাঁড়া কিল। আব্বা এই তুই মাঠে কি করছিস? ও মা বললো তোর আব্বাকে আর ভাইকে মাঠ থেকে ডেকে লাগা তোর বুকে আনতে যাবে, তার লেগে তো আসনু। আর তুই আমাদেরকে ডাকতেছি এইখানে ভুলে বসে আছিস, চলো। হ্যাঁ গো, তোমাদেরকে সেই কখন ডাকতে পারিছি? এত দেরি কেনে, কখন যাবে? লেট হবে না, তোমার গুণধর ছেলি মাঠে ডাকতে সব ভুলি বসেছে, তো আমি কি করবো? হ্যাঁ হয়েছে হয়েছে, যাও তাড়াতাড়ি গা ধুয়ে বউটা খেলে আসো গা। হ্যাঁ ঠিক আছে। ও মা আমিও যাবো। এ না তো খেলে যাব না, ভোলা মানুষ কখন কি করে বসবি? আব্বা আমি যাব, বীরপত আমি একদিনও শ্বশুর বাড়ি যাইনি। আমি শুনেছি শ্বশুর বাড়ি গেলে নাকি ভালো মন্দ খেতে দেয়, আমাকে নিয়ে চলো না গো। তুই যা, ও গেলে আমি যাবো না। তাহলে তোমাকে যেতে হবে না, ওই যাক দুদিন বেরিয়ে আসো আর বৌমা খেলে আসো। যা খুশি করো গা, আমি কিছু বুঝতে পারবো না, এবার মনে ও ফাঁসবে আমাদেরকেও ফাঁসাবে। আব্বা তুমি ঠিকই বলছো, গজ্জা অবস্থা, কখন কি না করে বসে। এই তুই চুপ কর, ভুলে যাই তো আমি কি করবো? মা তুমি বিশ্বাস করো ওইখানে গিয়ে আমি শান্ত হয়েই থাকবো, কোনো গন্ডগোল করবো না। এই বাবু তুই একা যেতে পারবি তো? আমি তো শুধু বিয়ের দিনে গেছি, মনে হয় চিনতে পারবো না। ও ঠিক আছে, যা তুই রেডি হয়ে লেগা, তোর আব্বা তোকে টুকটুকি দিয়ে চাপি দিবে, তুই তো শ্বশুর বাড়ির সামনে নেমে পড়বি। ঠিক আছে মা। না এই খেলা ছেলে নাকি বিয়ের দিন দেখা করে হইল না। এই তুই আবার এখানে কাছে যা। ও ভাই তুমি বিয়ে করেছো আর তুমি তোমার শ্বশুর বাড়ি চিনো না? কেনে আব্বা কি বললে শুনতে পাওনি নাকি? চিনিনি বলেই তো তোমার টুকটুকিতে চাপি দিল। ও ভাই তোমার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম ছটন মোল্লা। ও তুমি তাহলে মোল্লা বাড়ির জামাই? হ্যাঁ গো। ঠিক আছে। শ্বশুর বাড়ি পৌঁছে গেল ভোলা, শ্বশুর বাড়ি গিয়ে কি কাণ্ড করলো ভোলা দেখার জন্য কমেন্ট করুন।